কানে দেশীয় সংস্কৃতিকে অপমান করেছেন ভাবনা দাবি অঞ্জনার। সম্প্রতি শেষ হওয়া 77তম কান চলচ্চিত্র উৎসবে নিজ উদ্যোগে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। বাহারি পোশাকে উৎসবের কয়েকদিন লাল গালিচায় আলো ছড়িয়েছেন তিনি। ভাবনার পোশাক নিয়ে যেমন আলোচনা হয়েছে, একই সঙ্গে তীব্র সমালোচনাও ধেয়ে এসেছে ভাবনার দিকে। এবার পোশাক নিয়ে ভাবনাকে নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী অঞ্জনা রহমান। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়, সামাজিক মাধ্যমে এমন অভিমত অঞ্জনার। ফেসবুকে অঞ্জনা লেখেন, কান ফেস্টিভ্যালে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে এদেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী যার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্তা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ নেই সে আবার কিসের শিল্পী? ফেসবুক পোস্টে কারো নাম উল্লেখ না করলেও তিনি যে ভাবনাকেই খোঁচা দিয়েছেন তা বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভাবনা কোনো জবাব দেননি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।